নমস্কার আমরা যারা নতুন গাড়ি কিনি গাড়ি ডেলিভারি বা হ্যান্ড পাওয়ার পর গাড়ি এক মাস বা থাউজেন্ড কিলোমিটার হুইচ এভার ইজ আর্লিয়ার তারপরে গাড়ির ফার্স্ট সার্ভিস হয়ে থাকে এটা আমরা সবাই জানি আবার এটাও আমরা শুনে থাকি যে ফার্স্ট সার্ভিস হওয়ার পর গাড়ির মাইলেজ একটু হলেও বেড়ে যায় তো এই যে মাইলেজ বেড়ে যাওয়ার ব্যাপারটা এটা কি সত্যি আমরা কি সত্যি বেশি মাইলেজ পেয়ে থাকি সার্ভিসিং সেন্টারে এমন কি জিনিস করে থাকে যাতে গাড়ির মাইলেজ বেড়ে যাওয়ার কথা আজকে ভিডিওটা সেই নেই তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক বা শেয়ার করবেন তো ভিডিওটা শুরু করার আগে একটু পেছন দিকে চলে আসি গাড়ি যখন ম্যানুফ্যাকচার হয় তখন যে গাড়ির ইঞ্জিন থাকে সেই গাড়ির ইঞ্জিনটাকে প্রথমে রিগোরাস টেস্টিং করা হয় এগোড়া টেস্টিং করাবার ফলে গাড়ির যে ইঞ্জিনের পার্টসগুলো আছে সেই পার্টসগুলো ইঞ্জিনের মধ্যেই সেটেল হয়ে যেতে থাকে এবং সেটল হয়ে যাওয়ার পরে সেই ইঞ্জিনটা নিয়ে গাড়িতে ইনস্টল করা হয় গাড়িতে ইনস্টল করার পরে কিন্তু আর ফার্দার কোনো টেস্ট হয় না গাড়ির ইঞ্জিনটা তখন ব্রেকের সাথে ক্লাচের সাথে অ্যাক্সিলেটারের সাথে কিংবা ডিফারেন্সিয়াল থাকে স্যাফট থাকে বিভিন্ন অ্যাক্সেল থাকে গাড়ি স্টিয়ারিং থাকে এই সমস্ত জিনিসগুলোর সাথে কানেক্ট করা হয়ে থাকে কিন্তু এই অবস্থায় গাড়ির কোনো রোড টেস্ট হয়ে থাকে না তাই যখন প্রথম আমরা গাড়ির ডেলিভারি নিই এই সমস্ত জিনিসগুলোর মধ্যে তো কোনো সেটেলমেন্ট হয় না তাই এই সেটেল করার জন্যে সেলসম্যানরা বা ডিলার পয়েন্ট থেকে এটাই আমাদের বলা হয় যে ফার্স্ট সার্ভিস যতক্ষণ না হচ্ছে গাড়ি ততক্ষণ ওভার ওভারস্পিডিং করবেন না হালকা অ্যাক্সেলারেশনে চালাবেন খুব বেশি রেভিং করবেন না যতটা পারবেন ভালো মতো এবং আরামসে যেটাকে বলে সেইভাবে আপনারা গাড়ি চালাবার চেষ্টা করবেন এই এক মাসটা যখন কাটে অর্থাৎ ফার্স্ট সার্ভিসটার সময় যখন এগিয়ে আসে তখন আমরা গাড়িটাকে সার্ভিস সেন্টারে দিই সার্ভিস সেন্টারে যখন দিয়ে থাকি তখন গাড়ি সার্ভিস সেন্টারের লোকেরা কি করে ওরা জেনারেল চেক করে না চেঞ্জ করে ওরা ইঞ্জিন অয়েল না কোনো গিয়ার অয়েল বা ব্রেক অয়েল কিছু চেঞ্জ করে ওরা খালি দেখে নেয় যে গাড়ির পার্টসগুলো যেগুলো আছে যেগুলো বলছিলাম ডিফারেন্সিয়ার অ্যাক্সেলস স্টিয়ারিং ইঞ্জিন গিয়ার লিভার এগুলো সমস্ত ঠিক জায়গায় ঠিক সেটেল হয়েছে কিনা ওরা দেখে নেয় ওরা কিন্তু ফার্স্ট সার্ভিসে ইঞ্জিন অয়েল দেয় না কারণ ওরা যখন গাড়িটাকে প্রথম আপনাকে হ্যান্ডওভার করেছিল তখন ওরা অলরেডি ইঞ্জিন ইঞ্জিন অয়েল ভরেই দিয়েছে যে ইঞ্জিন অয়েলটা এক বছর পরে আপনার ল্যাপস করবে এবং আপনাকে নতুন ইঞ্জিন অয়েল দিতে হবে সুতরাং বুঝতেই পারছেন ফার্স্ট সার্ভিস মানে হচ্ছে জেনারেল চেক আপ এতে কোনো জিনিসের রিপ্লেসমেন্ট হয় না বা কোনো ইঞ্জিন অয়েল বা কোনো ব্রেক অয়েল কোনো নতুন করে কিছু দেওয়া হয় না তাহলে গাড়ির মাইলেজটা বাড়ে কী করে এই প্রশ্নটা আমাদের সবার মাথায় আসে তাই প্রথমেই আমরা এই জিনিসটায় নজর দিই যে এ আর এ আই সার্টিফায়েড মাইলেজ কত আমার আগের ভিডিওতে এ আর এ আই মাইলেজ সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন তো এ আর এ আই সার্টিফায়েড মাইলেজ কত ধরুন লেখা আছে কোনো গাড়ির সার্ভিস মাইলেজ হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার লিটার অর্থাৎ গাড়ি যখন রাস্তায় চড়বে টোয়েন্টি কিলোমিটার পার লিটার মাইলেজ দেওয়া উচিত কিন্তু ফার্স্ট সার্ভিসের আগে আমরা অনেক সময় দেখে থাকি বারো কিলোমিটার বা তেরো কিলোমিটার মাইলেজ দিচ্ছে এবার ফার্স্ট সার্ভিস যেই হয়ে গেল। তখন হঠাৎ করে দেখা যায় যে গাড়ির মাইলেজ হয়তো ফোরটিন বা ফিফটিনের কাছাকাছি দিয়ে দিচ্ছে এবং যত দিন যেতে থাকে তত মাইলেজটা আস্তে আস্তে বেড়েও যেতে থাকে তো এটা হয় কেন এটা কি তাহলে ফার্স্ট সার্ভিসের সময় ইঞ্জিনে কোনো টিউনিং করা হয়ে থাকে এবার আপনাদের জানাই যে ফোর হুইলার যে সমস্ত গাড়িগুলো আছে সমস্ত গাড়ি যা যে সমস্ত আছে সেই সমস্ত গাড়িতে কিন্তু ইঞ্জিন টিউনিং করা সম্ভব নয় ইঞ্জিন টিউনিং করে মাইলেজ বাড়ানোও সম্ভব নয় হ্যাঁ এটা বাইকের ক্ষেত্রে হয় আপনারা ঠিকই ধরেছেন বাইকে অনেক সময় ফার্স্ট সার্ভিসের সময় সামান্য ইঞ্জিনের টিউনিং করে মাইলেজ কমানো বাড়ানো যেতে পারে কিন্তু গাড়িতে জেনারেলি বা জেনারেলি কেন বলবো গাড়িতে কিন্তু ইঞ্জিনের টিউনিং করে মাইলেজ বাড়ানো বা কমানো যায় না তাই ফার্স্ট সার্ভিসের পরে গাড়ির মাইলেজ যদি বেড়েই যায় তাহলে সেটা বেড়ে থাকবে শুধুমাত্র আপনার জন্যে আপনারা ধরুন প্রথমে কথার কথা ধরুন স্যান্ট্রো গাড়ি চালাতেন তো স্যান্ট্রো গাড়ির এক একরকম চাল আছে চাল আছে বলতে কখন ক্লাচ প্রেস করতে হবে কখন গিয়ার আপনাকে আপগ্রেড করতে হবে ডাউন বা ডাউনগ্রেড করতে হবে কখন অ্যাক্সেলারেটটা চিপতে হবে কখন ব্রেক করতে হবে সে সম্পর্কে আপনার ধারণা ছিল এবার আপনি সেই স্যান্ট্রো গাড়িটা বেঁচে দিয়ে নতুন সুইফট গাড়ি কিনেছেন তো এবার সুইফট গাড়ি কেনার ফলে আপনি যখন গাড়ি চালাতে যাবেন তখন আপনার প্রসিডিউরাল মাইন্ড মানে আপনার মাথার মধ্যে যেটা বসে আছে সেটা হচ্ছে স্যান স্যান্ট্রো চালাবার অভিজ্ঞতা সুতরাং স্যান্ট্রো চালাবার অভিজ্ঞতা নিয়ে আপনি সুইফট গাড়ি চালাতে শুরু করেছেন এবং তখন আপনার ব্রেন মানে আমরা যখন ছোটোবেলায় হাঁটতে শিখি না তখন যখন হাঁটি তখন দু পায়ে আস্তে আস্তে হাঁটতে শিখি পাঁচ মাস ছ মাস বয়সে অনেক সময় হাঁটতে শিখে যাই কিন্তু হাঁটতে শিখলেও অতটা ভালোভাবে হাঁটতে শিখি না কিন্তু যত দিন যেতে থাকে ততই এই হাঁটাটা আমরা প্র্যাকটিস করে করে হাঁটাটা এক রীতিমতো পারদর্শী হয়ে উঠি গাড়ির ক্ষেত্রেও কিন্তু তাই আপনারা স্যান্ট্রো গাড়ি চালাতেন বলে সুইফট গাড়িতে যখন শিফট করলেন তখন স্যান্ট্রো গাড়ির মতো আপনি চালাবার চেষ্টা করবেন বা স্যান্ট্রো গাড়ির চালাবার যে প্রসিডিউরাল মেমোরিটা আছে সেটা আপনার মাথার মধ্যে রয়ে গেছে তাই সুইফট গাড়ি যখন চালাতে যাচ্ছেন সেই প্রসিডিউরাল মেমোরিটাই কাজ করছে এবার সেই প্রসিডিউরাল মেমোরিটা যখন আপনি অ্যাপ্লাই করছেন সুইফট গাড়ি চালাবার সময় তখন দেখছেন আরে এরকম ভাবে তো সুইফট গাড়িতে ঠিকমতো রেপ পাচ্ছি না বা ঠিকমতো অ্যাক্সিলারেশন পাচ্ছি না কুইক ওভারটেক করার জন্যে যেভাবে সেন্ট্রো গাড়িটা চালাতাম সুইফটের ক্ষেত্রে তো ভাবে চালাচ্ছি না তখনই আপনার ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেশন কখন কিভাবে প্রেস করতে হয় বা গিয়ার কোন আর পি এ গেলে আপনাকে চেঞ্জ করতে হয় বা ডাউনগ্রেড করতে হয় বা আপগ্রেড করতে হয় এই সম্পর্কে আপনার মধ্যে একটা ধারণা তৈরি হতে থাকে আর সেই ধারণাটাই আপনার মনের মধ্যে যেটা আমি প্রসিডিউরাল মেমোরি বলছি সেই প্রসিডিউরাল মেমোরির মধ্যে স্টোর হতে থাকে এবং যতই এই মেমোরির মধ্যে স্টোর হতে থাকে গাড়ি ততই আপনি সেই পার্টিকুলার গাড়িটা আপনি ততই ভালো গাড়ি চালাতে শিখবেন এবং যত আপনি ভালো গাড়ি চালাতে শিখবেন ততই আপনার গাড়ির মাইলেজটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে তাই দেখবেন যত গাড়ি চলতে থাকে তত গাড়ির মাইলেজ বাড়তে থাকে কারণ আপনি গাড়িটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন এবার আসি আপনি কি ফার্স্ট সার্ভিসের আগে যে গাড়ির মাইলেজটা আছে যেটা আমরা সবাই বলছি যে কম মাইলেজ পাই কম মাইলেজ পাই সেই কম মাইলেজটাকে কি বেশি করা যায় না আমার একটা এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করি আমি যখন আমার গাড়ি কিনতে গিয়েছিলাম টু থাউজেন্ড সেভেন্টিনে ইটিওস গাড়ি তার আগে কিন্তু আমি বেশ কয়েকটা জায়গা ইন্ডিয়াতে ঘুরেছিলাম এবং সেখানে ভাড়া গাড়ি হিসেবে আমি কিন্তু ইটিওস ডিজেলেই চড়েছিলাম ইটি অস ডিজেলে যখন চড়েছিলাম তখন আমি জেনারেলি ফ্রন্ট সিটে বসতাম এবং ফ্রন্ট সিটে বসে ড্রাইভারের সাথে বিভিন্ন রকম আলোচনা করতাম যে গাড়ির মাইলেজ কি কীরকম দিচ্ছে গাড়ি কীরকমভাবে চালাচ্ছেন লক্ষ্য করতাম যে ক্লাচ ব্রেক অ্যাক্সেলারেশন কখন কিভাবে প্রেস করছে কোন আর এ গিয়ার চেঞ্জ করছে কিভাবে গাড়িটার মেন্টেনেন্স করে থাকে জেনারেলি গাড়িতে কোন কোন সময় ওরা সার্ভিস করায় তো এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে তখনই আমি রিয়েলাইজ করলাম যে ইটিওস গাড়ি চালাবার জন্য যে সমস্ত স্টাইল মানে গাড়ির ড্রাইভিং ডাইনামিক্স যেটা আছে সেটা সম্পর্কে যথেষ্ট পরিমাণে আমার ইনপুট নেওয়া হয়ে গেছে তাই আমি এখন ইটিওস গাড়ি কিনতে পারি এবং ইটিওস গাড়ি কেনার পরে প্রথম এক মাস কিন্তু আমি গাড়ির মাইলেজ যথেষ্ট ভালোই পেয়েছি কারণ আমি আগে গাড়িটা সম্পর্কে বেশ কিছুটা জেনে গেছিলাম তাই প্রথমে যখন গাড়ি চালিয়েছিলাম প্রথম এক মাস তখন কিন্তু গাড়ির মাইলেজ আমার উনিশ কুড়ি কোম্পানির ক্লেম মাইলেজ ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন সেক্ষেত্রে আমি উনিশ কুড়ি মাইলেজ কিন্তু পেয়েই গেছিলাম যে মাইলেজটা আমি কখনোই বলবো না খুব একটা খারাপ মাইলেজ নতুন গাড়ি চালাবার এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু গ্র্যাজুয়ালি এক এক মাস কাটার পর যখন আরও চালাতে লাগলাম লাগাতার তিন বছর চালাচ্ছি কোথাও কোথাও আমি বাইশ মাইলেজ পেয়েছি কোথাও কোথাও আমি টোয়েন্টি টু পয়েন্ট সেভেন মাইলেজ অবধিও পেয়েছি আমি যখন ভুটানে গেছিলাম বা ডুয়ার্সে গেছিলাম কখনো আমি দার্জিলিং গেছি পুরী গেছি এ সমস্ত জায়গায় কিন্তু আমি প্রচুর মাইলেজ পেয়েছি মানে কোথাও কোথাও এরকমও হয়েছে যে টোয়েন্টি থ্রি মাইলেজও আমি পেয়ে গেছি সুতরাং এটা আপনাকে বুঝতে হবে যে গাড়ির মাইলেজ কিন্তু বাড়াবার জন্যে কোনো আলাদা টুল সার্ভিস সেন্টার ইউজ করে না কোনো রকম ইঞ্জিন সার্ভিস সেন্টার টিউনিং করে না আপনি কিন্তু দায়ী গাড়ির গাড়ির মাইলেজ বাড়াবার জন্যে বা গাড়ির মাইলেজ কমানোর জন্যে সুতরাং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফোর হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন যারা টু হুইলার চালান তারা হেলমেট পরবেন আর এই করোনা পরিস্থিতিতে আপনারা সবাই সুস্থ থাকবেন নমস্কার